সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামের দৃশ্যগুলো দেখাবো সেই গ্রামের নাম হচ্ছে নাওঘাটা। নাওঘাটা গ্রামের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে মূলত সেই দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে থাকুন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাওঘাটা গ্রামের আজকের এই প্রাকৃতিক সুন্দর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য। চাচা সকালেই কাজ করতে আসছেন? ওই পাশে মোটর না সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মেশিনের দৃশ্যটিও দেখাবো। তো কি মানে কি ফসলের ক্ষেতে কি কাজ করলেন আজকে? আজকে বাড়ির পাশে একটা শাক তুললে, পাট শাক তুললে বাজারে পাঠাই দিলাম। তাই আর আমি ওহন তুলবে গেছি বাড়ি এলাকা, ওহন তুলন যাবো না, আজকে তুলন যাবো না ওহন। কে দুই চার দিন পরে তুলবো ওগুলো মোটর টার দিলে ফাইন দিয়ে গিয়ে। হ্যাঁ আল্লাহ পানি দেন। গ্রামের যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু অসাধারণ সুন্দর এবং গ্রামের মানুষগুলো কিন্তু একদম খাঁটি মানুষ, মাটির মানুষ। তাদের সাথে কথা বললেই কিন্তু মনে একটা অন্যরকম শান্তি চলে আসে। 13 বছর সৌদি আরব ছিলেন আপনি? মানুষ দুইটা কি করলো না? বিদেশ যারা থাকে তারা বুঝে বাংলাদেশের কি মমতা। বিল্ডিংটা তুললো না? হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা গ্রামীণ মেঠোপথ ধরে যে গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাবো সেই গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত নাওঘাটা গ্রাম। তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আপনি কেন জামালপুরের মেলান্দ থেকে বের হন না, বা বাংলাদেশে যে অন্যান্য গ্রামগুলো রয়েছে সেই দৃশ্যগুলো কেন দেখান না। তো এর উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু কথা বলবো, তাহলে আপনারা বিষয়টি পরিষ্কার হয়ে যাবেন। তো আমারও ইচ্ছা করে কিন্তু বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের যে গ্রামগুলো রয়েছে যেমন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ এবং দক্ষিণ অঞ্চলের সুন্দরবন সংক্রান্ত যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যাওয়ার কিন্তু আমার প্রবল ইচ্ছা রয়েছে। অনেকেই কুমিল্লার কিছু গ্রামের কথা বলেছেন, অনেকেই শেরপুরের নকলার কথা বলেছেন এবং অনেকেই অনেক গ্রামের কথা বলেছেন। তো এই সেই গ্রামগুলো কিন্তু দেখতে চেয়েছেন। তো আমারও কিন্তু ইচ্ছা করে এরকম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বিভাগের গ্রামগুলো তুলে ধরার জন্য বিটি সমাজের ইউটিউব চ্যানেলে, কিন্তু কিছু বাধার কারণে সেগুলো করতে পারি না। তার অন্যতম যে প্রধান কারণটি, আমি এগুলো আসলে বাধা মনে করি না, তারপরে কিছু প্রতিবন্ধকতা থেকে যায়। আর সেই প্রথম কারণটি হচ্ছে আমার একটি ছোট বাচ্চা রয়েছে, তার এখন বর্তমানে 11 মাস চলছে। তো তাকে মূলত একটু সময় দিতে হয়, আর আমার পরিবারটি কিন্তু খুবই ছোট পরিবার, মা বাবা, আমার ছোট বোন, আমি এবং আমার ওয়াইফ, সেই সাথে আমার ছেলে। তো বলা যায় এটি একটি ছোট পরিবারই। তো এই ছোট পরিবারে কিন্তু তাদেরকে দেখাশোনার জন্য, যেহেতু ছোট বাচ্চা তাকে দেখাশোনার জন্য একটু সময় দিতে হয়, এর জন্যে মূলত প্রথম কারণ যে একটু দূরে যাওয়া আমার জন্যে বর্তমানে কঠিন হয়ে পড়ে। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটি আসলেও বলতেই হয়, সেটি হচ্ছে আর্থিক সমস্যা।
যেমন একটা গ্রামে গেলে বা একটু দূরবর্তী গ্রামে গেলে যে আর্থিক ব্যয় হয় সেই ব্যয়টা, বর্তমানে আমার চ্যানেলটি কিন্তু তেমন একটা ভিউ সাবস্ক্রাইবার নেই, তো আমি চ্যানেল থেকে যে বর্তমানে এখন যে ইনকামটা সেটা হচ্ছে আমার $100 হতে কিন্তু 3 মাসের মতো সময় লাগছে, অর্থাৎ 3 মাসে আমি প্রায় 10,000 টাকার মতো ইনকাম করতে পারি। তো আসলে এই টাকা দিয়ে কিন্তু এরকম বড় ট্যুর দেওয়া আমার পক্ষে এখনও সম্ভব হয়ে ওঠে নাই, তাই আমি আপাতত আমার যে বাড়ি রয়েছে সেই বাড়ির আশপাশে যে দৃশ্যগুলো রয়েছে মূলত সেগুলোই আপাতত আপনাদের দেখাচ্ছি, আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আমি আপনাদের প্রতিটি অনুরোধই কিন্তু রাখার চেষ্টা করব, অর্থাৎ আপনারা যে গ্রামগুলো বলেছেন সেগুলো কিন্তু আমি অলরেডি নোট করে রেখেছি, তো সময় সুযোগ পেলে কিন্তু আমি অবশ্যই সেই গ্রামগুলোতে যাব এবং আপনাদের যে অনুরোধ সেটি কিন্তু আমি অবশ্যই রাখব যদি মহান সৃষ্টিকর্তা আমার সহায় হন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে খুবই সুন্দর একটি গাছ পেয়ে গেলাম, চারদিকে সবুজ মাঠ, সেই সবুজ মাঠের মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা এবং সেই রাস্তায় মাঝখানে কিন্তু একদম মাঝখানে রাস্তার মাঝখানে এরকম একটি গাছ কিন্তু ছাতার মতো ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর বসন্তের আগমনে গাছ একটিতে কিন্তু নতুন পাতা গজিয়েছে। কেমন আছেন? আছি ভালোই। এটা কি গাছ? বট গাছ। বয়স কত গাছে? ছক্কা ধানের ফলন কিরকম হয়? আপনি ধরেন বিঘেতে আপনি ধরেন 30-35। বিঘেতে 30-35, তাতে কি ই উঠে, খরচ পাতি উঠে? না, আপনি ধরেন সালফেট বিষ, তারপরে ধরেন আপনার ভিটামিন সিটামিন ইত্যাদি, ধরেন বেগুন বৃদ্ধি এলে না হানার পোষায় না আবাদ করে, নিজের খাওয়ান লাগে এই জন্যই আবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু গ্রামের দৃশ্যের ভিডিও করতেছি। হয়তো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাছটিতে কিন্তু নতুন পাতা গজিয়েছে, অসম্ভব সুন্দর গ্রামের রাস্তা, তার রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত, চারিদিকে কিন্তু একদম সবুজের গালিচা বলতে আমরা যেটি বুঝাই সেরকম কিন্তু দেখা যাচ্ছে। তো গাছের ছায়ার নিচ দিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি এবং এই গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের কিছু অংশ দেখাচ্ছি। যেহেতু গ্রামটি অনেক বড়, আমরা শুধুমাত্র একটু গ্রামীণ মেট্রো পথ ধরে হাঁটার চেষ্টা করছি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের কিন্তু জানিয়ে দিলাম যে কিসের জন্য আমি বর্তমানে অন্যান্য গ্রামগুলোতে বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে বা বিভাগের গ্রামগুলো রয়েছে সেগুলোতে যেতে পারি না, তার কিছু কারণ আমি আপনাদের জানিয়ে দিলাম। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদের কথা দিচ্ছি যে খুবই সম্প্রতি, খুবই তাড়াতাড়ি আমি কিন্তু একটু লং ট্যুর করব, আশা করি আপনাদের অন্যান্য বিভাগ বা জেলার যে গ্রামগুলো রয়েছে সেগুলো দেখাতে পারবো। ধান খেতে খুবই সুন্দর বাতাস, ধান গাছগুলো দুলছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।